بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আর তিনি ভাই জানতে চেয়েছেন যে ইমামের পিছনে থাকাকালীন কি ইমামের মতোই রুকু সেজদা ইত্যাদির তাকবীরগুলি জিকিরগুলি ওইভাবে করতে হবে মুক্তাদিদেরকে, নাকি ওদের করা লাগবে না? এ বিষয়ে দলিল সহ জানতে চাওয়া হয়েছে। আর এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে, ইমাম যখন সূরা ফাতিহা জোরে পড়েন, এ সময় কি সূরা ফাতিহা পড়া লাগবে মুক্তাদিদেরকে নাকি লাগবে না? এবং তিনি বলেছেন ওই মর্মেন একখানা হাদিস উনি পাঠ করেছেন, শুনেছেন, হাদিসটি জানতে চেয়েছেন কোথায় পাওয়া যাবে, হাদিসের সহি কি সহি নাই। ভাইজানের জবাব হলো যে হ্যাঁ, ইমামের পিছনে থাকাকালীন ইমামের একতাদা করতে হবে। সহি বখারি হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা জুইলাল ইমাম আলিয়ুতাম্মা বিহ, ইমামকে নির্ধারণ করা হয়েছে তার ইক্তেদা করার জন্য, তার ইক্তেদার জন্য ইমামকে রাখা হয়েছে। ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, সুতরাং সে যখন তাকবীর বলবে তখন তোমরাও তাকবীর বলবে, মানে আল্লাহ আকবার যখন উনি বলবেন তখন তোমরা আল্লাহ আকবার বলবে। ওয়াইজা রাকা ফারকাউ, এবং যখন সে রুকু করবে তখন তোমরা রুকু করবে। ওয়াইজা সাজাদা ফাসজুদু, আর যখন সে সাজদা করবে তখন তোমরাও সাজদা করবে। ওয়াইন সাল্লা কায়মান ফসল্লু কিয়ামান, আর যদি তিনি দাঁড়িয়ে নামাজ পড়ে তোমরাও দাঁড়িয়ে নামাজ পড়বে। সহি বুখারি 378 নম্বর হাদিস। এখানে আমরা কি বুঝতে পারলাম? ইন্নামা জুইলাল ইমাম আলিয়ুতাম্মা বিহ, ইমামকে নির্ধারণ করা হয়েছে তো কেবল তার ইক্তেদা করার জন্যে, মানে তাকে মেনে চলার জন্য। সুতরাং সে যা যা করবে তাই তাই মুক্তাদিকেও করতে হবে। একমাত্র দলিলে যেটা পাওয়া যাবে যে এটা মুক্তাদির করা লাগবে না, সেটা ভিন্ন, বাকি সব অবস্থায় ইমামের একতেদা করে ইমাম যা করবে সেও তাই করবে, মুক্তাদিরাও তাই করবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এটি দলিল। আর কেরাতের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নেই, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। বুখারী শরীফে হাদিস। তো এই হাদিসটিকে কেউ আমভাবে নিয়েছেন, অর্থাৎ সর্বাবস্থায় সর্বনামাজে, একাকী নামাজ হোক বা জামাতের নামাজ হোক, মুক্তাদি হোক বা ইমাম হোক, জাহারি হোক বা সেররি হোক, সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়া লাগবে, না হলে নামাজ হবে না। এটি হলো ইমাম শাফি রহিমত। পক্ষান্তরে আরেকটি অভিমত রয়েছে এর বিপরীত, যে সূরা ফাতিহা কোনো অবস্থাতেই পড়া লাগবে না, এটা হানাফিদের অভিমত এবং ইমাম আহমদ বিন হাম্বালের একটি বর্ণনা, যে কোনো অবস্থাতেই কেরাত পড়া লাগবে না, না জাহারিতে না সেররিতে, ইমামের পিছনে কেরাত করা লাগবে না। আটটি অভিমত যে ইমাম জাহারি কেরাত করলে, যেমন মাগরিব এশা ফজর এ সময় লাগবে না, কিন্তু সেরি নামাজে যেমন জোহর আসর এ নামাজগুলিতে অবশ্যই পড়তে হবে। তো বলা যায় যে তিনটি অভিমত, এ তিন অভিমতের ভিতরে সর্বাধিক ইনসাফপূর্ণ অভিমত হলো যে সূরা ফাতিহা না পড়লে চলবে জাহরি নামাজে, অর্থাৎ যে নামাজে ইমাম জোরে ফাতিহা পড়েন এ সময় ফাতিহা না পড়লে চলবে ইনশাআল্লাহ। এবং এ মর্মে সাহাবায়ে কেরামের ফতোয়া রয়েছে, অধিকাংশ সাহাবায়ে কেরাম এই ফতোয়া দিতেন বা এর উপর আমল করতেন, অর্থাৎ সূরা ফাতিহা না পড়ার পক্ষে ছিলেন অধিকাংশ সাহাবায়ে কেরাম জাহরি নামাজের ক্ষেত্রে। এমনকি সাহাবি জাবের থেকে এসেছে, তিনি বলেছেন লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এটা হলো ওই সালাতের ক্ষেত্রে যখন ইমাম যখন ইমাম অথবা মুক্তাদি, যখন ইমাম অথবা মুনফারিদ নামাজ পড়বে, অর্থাৎ ইমামের জন্য এবং আলাদাভাবে একাকী নামাজ আদায়কারীর ক্ষেত্রে এটা প্রযোজ্য।
কিন্তু জামাতের ক্ষেত্রে, মুক্তাদিদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, এভাবে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত। সাহাবি জাবের এভাবে ব্যাখ্যা করেছেন, লা সালাতাল্লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এটা ব্যাখ্যা করেছেন যে এটা ওই সময় যখন ইমামের পিছনে নামাজ পড়া হবে না, তখন অবশ্যই পড়তে হবে। ইমাম আহমদ বিন হাম্বা রহমতুল্লাহ আলাইহে বলেন, লা সালাতাল্লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এটা ব্যাখ্যা সাহাবি থেকে এসে গিয়েছে। অতএব এটাই যথেষ্ট এবং যথার্থ। সুতরাং বলা যায় যে অধিক ইনসাফপূর্ণ কথা জাহারি নামাজের যে সময় ইমাম জোরে কেরাত করেন, এ সময় মুক্তাদিদের পাঠ করার প্রয়োজন নেই। এরপর যদি পাঠ করেন তার সাকাতাতের ভিতরে, মানে যখন উনি নীরব থাকেন, ওই সময় পড়া যেতে পারে, অসুবিধা নাই। অর্থাৎ প্রত্যেক আয়াতের পর রেস্ট নিলে, একটু করে থেমে গেলে ওই সময় পড়তে পারে। আর এর থেকে ভালো, ইমামের সূরা ফাতিহা পড়ার পরে পড়ে নেবে। তো জাহারি নামাজে পড়ার প্রয়োজনীয়তা নেই, মানে ওয়াজিব নাই, কিন্তু সেরি নামাজে অবশ্যই পড়তে হবে। এবং সাহাবায়ে কেরামের আমল এর সাথে মিলে, সাহাবায়ে কেরাম জোহর আসর সালাতে প্রথম 2 রেখাতে সূরা ফাতিহা এবং একটি সূরা মিলাতেন, তবে শেষের 2 রেখাতে সূরা ফাতিহা শুধু পড়তেন। এই মর্মে আবু দাউদ শরীফের হাদিস রয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ। জাহারি সালাতে পড়া ওয়াজিব নাই, তবুও পড়া সতর্কতা, আর সেরি সালাতে অবশ্যই পড়তে হবে। এর পরে সাহাবায়ে কেরামেরও আমল আমরা লক্ষ্য করে দেখেছি। এটাই হলো ইনসাফপূর্ণ কথা। আর ইমামের একটা করতে হবে, ইমাম যা করে অর্থাৎ রুকু, তাসবি, জিকির, আজকার, সালাতের ভেতরে সবগুলি ইমাম যেভাবে করে মুক্তাদি সেভাবে করবে। কারণ একটি ব্যাপক কথা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবেই নামাজ পড়ো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়েছেন তা তো আমরা জানতেই পারি, যে নামাজ আমরা এখনও পড়ে যাচ্ছি একাকী, যে নামাজ পড়ি সেই নামাজটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ। আর এই নামাজের ভিতরে রুকু সেজদা রয়েছে, রুকু সেজদার জিকির রয়েছে, কাজে এগুলি সহ পড়তে হবে। ইমামের পিছনে পড়লেও এগুলি পড়তে হবে, এর বিকল্প নেই। একমাত্র রব্বানা লাকাল হামদ রুকু থেকে ওঠার পরে এ দুয়াটি বিষয়ে যেহেতু কিছু সহিহ হাদিস পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা কাল আল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ, ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বললে তোমার রব্বানা লাকাল হামদ বলবে। তো এই হাদিসের আলোকে অনেক ওলামায়ে দিন বলেন যে মুক্তাদির দায়িত্ব শুধু রব্বানা লাকাল হামদ বলা, আর ইমামের দায়িত্ব হলো সামি আল্লাহু লিমান হামিদা বলা এবং বাকি দোয়া বলা, রব্বানা লাকাল হামদ হামদান রব্বানা লাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি ইত্যাদি বলা। তার মানে মুক্তাদির দায়িত্ব এ পর্যন্তই, এসে রব্বানা লাকাল হামদ বলবে। অবশ্যই এখানে ইখতিলাফ রয়েছে, ইমাম শাফি সাহেব বলে যে না দুটোই বলবে। তো এরকম কিছু জায়গা যা প্রমাণ হয়ে গেছে হাদিস দ্বারা, সেই জায়গা ব্যতীত বাকি সর্বাবস্থায় ইমামের ইক্তেদা করবে, ইমাম যা যা বলে তা তা মুক্তাদিকেও বলতে হবে। তবে মুক্তাদি কোনো কিছু জোরে উচ্চ স্বরে বলবে না ইমামের পিছনে থাকাকালীন, বরং নীরবে বলবে, চুপি চুপি বলবে। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন, ধন্যবাদ।